স্বপ্ন যাত্রা থেকে স্বপ্ন জয়, দীর্ঘ অপেক্ষার পর সেই মহেন্দ্র খন। নিয়মমাফিক টোল পরিশোধ করে সেতু এলাকায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সেতু নিয়ে দীর্ঘকাল তিনি ছিলেন যন্ত্রণাদগ্ধ, সেই স্বপ্ন সেতুর মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক উন্মোচন করতে আসেন প্রধানমন্ত্রী। ফলক মঞ্চের ফোয়ারা সম্বলিত দৃষ্টিনন্দন লাল পর্দা ধীরে ধীরে নিচে নামতেই আকাশে সৃষ্টি হয় বর্ণিল রঙের ছটা। এ সময় জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো এলাকা। উদ্বোধন করা হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের বহুদিনের লালিত স্বপ্ন, সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর। এর আগে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে সুধি সমাবেশে যোগ দেন সরকার প্রধান, যেখানে 3,500 দেশি বিদেশি অতিথির সামনে আধা ঘন্টারও বেশি সময় বক্তব্য রাখেন শেখ হাসিনা। এর সঙ্গে জড়িয়ে আছে, তিনি বলেন, পদ্মা সেতু শুধু অবকাঠামো নয়, মর্যাদা ও সাহসিকতার শক্তি। এই স্তম্ভ সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি বলেও দৃঢ় উচ্চারণ প্রধানমন্ত্রীর। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সৃজনশীলতা, সাহসিকতা, সহনশীলতা এবং আমাদের প্রত্যয় যে আমরা এই সেতু তৈরি করবই, সেই জেদ, সেই প্রত্যয়। 42টি স্তম্ভ, এই স্তম্ভ যেন স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি। নিজস্ব অর্থনে সম্ভব নয়, এটা একটা স্বপ্ন মাত্র, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাদের হয়তো চিন্তার দন্যতা আছে, আত্মবিশ্বাসের দন্যতা আছে, সেটাই আমি মনে করি, কিন্তু আজকে থেকে আমি মনে করি তাদেরও আত্মবিশ্বাস বাড়বে। সেতু নিয়ে মিথ্যা দুর্নীতি ও ষড়যন্ত্র হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তার পাশে থাকার জন্য হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা জানান দেশবাসীর প্রতি। বাংলাদেশের জনগণই হচ্ছে আমার সাহসের ঠিকানা, তাই বাংলাদেশের জনগণকে আমি স্যালুট জানাই। মাটির গভীরে 122 মিটার পাইলিং বিশ্বের আর কোনো সেতুতে করা হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সেতু সমালোচকদেরও আত্মবিশ্বাসের খোরাক হবে। মূল সেতুকে জাতীয় সড়ক যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে, এটা শুধু বাংলাদেশই না, আমাদের আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও এই সেতু অবদান রাখবে। নতুন অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলবো, হাইটেক পার্ক আমরা গড়ে তুলবো, দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে, দেশের শিল্পায়নের গতি আরও ত্বরান্বিত হবে এবং আঞ্চলিক বাণিজ্যে বিশেষ ভূমিকা এই সেতু রাখবে। বাংলাদেশ ও বাঙালি জাতিকে বিশ্বের দরবারে গৌরবের সাথে প্রতিষ্ঠা করতে সবাইকে শপথ নেয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। মহাকালের ব্যবধান ঘুঁচিয়ে প্রমত্তা পদ্মার বুকে দাঁড়িয়ে থাকা এই সেতু বাংলাদেশের মর্যাদা ও গৌরবের প্রতীক। যে কোনো মানদণ্ডে এই বৃহৎ কর্মযজ্ঞ আগামী দিনে জাতিকে আরও সংকল্পবদ্ধ, সুনির্দিষ্ট এবং দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বহু বহুকাল ধরে। দেবাশিস রায়, সময় সংবাদ, পদ্মা সেতু, মাওয়া, মুন্সিগঞ্জ।